পূজোতে ঘিরে মেলাও বসে যাবে কয়েকদিন, তার পাশে মঞ্চ দেখতে পাচ্ছি। এই আয়োজনকে আমরা সমৃদ্ধ করতে সম্মান জানাতে কলকাতা থেকে ছুটে এসেছি শিলিগুড়ি মঞ্চে বাড়াজিন করলে। এই পুজো কমিটির কর্মকর্তাদের কাছে জেনেও তার কথা কেমন ভাবে আয়োজন করছেন বর্ষা দিনে সেটা। আমাদের বাবা যেদিন কলোনির সকল বাসিন্দা সবাই অনেক সাহায্য করেছে, কিন্তু বৃষ্টির মধ্যে খুব প্রবলেম হয়েছিল আমাদেরকে, প্যান্ডেলারা ঠিক মতো কাজ করতে পারেনি, সেই হিসাবে তারা লাস্টের দুই তিন দিন মুক্তমঞ্চ পুজো কমিটি এবং সেই মণ্ডপ প্রাইজ তুলে দেবেন সারা মণ্ডপের আমাদের সঙ্গে বিশিষ্ট বিচারক রয়েছেন শিলিগুড়ি মশাই, তাদের হাতে সেই পুরস্কারটা তুলে দিচ্ছেন। চিত্রটা না দেখলে অসম্পূর্ণ থেকে যেত। সেই মণ্ডপ সজ্জার সামনে এখন আমরা দাঁড়াই, ভেতরে কারুকার্য মণ্ডিত প্যান্ডেল এবং তার সঙ্গে যে আবহটা বাড়ছিল এবং আপ্লুত করে দিয়েছে আমাদের ভীষণ রকমভাবে, এই পুজো কমিটির সমস্ত কর্মকর্তাকে প্রথমে আমাদের হাসপাতাল স্যালুট জানাই। এত সঙ্গে আমরা এখন সুব্রত সংঘের মণ্ডপের সামনে দাঁড়িয়ে আমরা বেশ উপলব্ধি করতে পারছি যে পঞ্চমীর রাত্রেই জনজোয়ারের একটা অংশ নেমে এসছে রাস্তায় এবং মণ্ডপে মণ্ডপে চলছে ঠাকুর দেখার পালা। যদিও পুজো সামগ্রিক অর্থে শুরু হতে আরও দুদিন বাকি, মানে আগামীকাল মহাষষ্ঠী, সেই ষষ্ঠী সন্ধে কল্পারম্ভ এবং সপ্তমীতে। কোথা থেকে এসছো? বড় ঠাকুর দেবী জোরে বলে জোরে চার পাঁচটা। কেমন লাগলো ঠাকুরটা দেখে? কী দেখলো ঠাকুর ঘরের ভেতরে? ঠাকুর দেখলে না, একটা মণ্ডপ দেখলে না? আমাদের চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।